বঙ্গবন্ধুকে হত্যার এই যে নৃশংসভাবে হত্যা, তার আগেভাগেই বেশ কিছুদিন ধরে বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম বানোয়াট মিথ্যা প্রচারণা শুরু হয়। আপনাদের মনে আছে বাসন্তীর কথা, আপনাদের মনে আছে গাজী সাহেবের কথা, বহু রকম অপকর্ম এবং বানোয়াট জিনিসগুলো বাজারে ছাড়া হয়। আর পরবর্তীতে আমাদের জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার পরিবার প্রত্যেককে নৃশংসভাবে হত্যা করে। হত্যাটা একটা ঘরে হয়নি, তিনটি বাসাতে অত্যন্ত পরিকল্পিতভাবে সংগঠিত হয়। যারা পরিকল্পনাকারী তারা অত্যন্ত আপনার বেশুচ্ছা। আর সম্প্রীতিকালে একই ধরনের একটি প্রচারণা শুরু হয়েছে। শেখ হাসিনা বঙ্গবন্ধু যখন 75-এ, আপনারা ইয়াং ছিলেন, অনেকেই জানেন না, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের অর্থনীতিটা খুব ভঙ্গুর ছিল। তখন আমাদের জিডিপির গ্রোথ ছিল নেগেটিভ 11%। বঙ্গবন্ধুর একাধিক প্রোগ্রামের কারণে, সবুজ বিপ্লবের কারণে আমাদের অবস্থার পরিবর্তন হতে শুরু হয়। রাস্তাঘাট, ব্রিজ তৈরি হতে শুরু হয়, 1,26,000 স্কুল আপনার নতুন করে প্রতিষ্ঠিত হয়, বঙ্গবন্ধু শিক্ষানীতি প্রকাশ করেন, শিল্পনীতি প্রকাশ করেন, ধর্ম কীভাবে করতে হবে তার জন্য তিনি অত্যন্ত সম্পৃক্ত ছিলেন। যখন আমাদের অবস্থার পরিবর্তন হচ্ছে, আমরা উন্নয়নের দিকে প্রধাবিত হচ্ছি, সেই সময় সেই কুচক্রী মহল বঙ্গবন্ধু এবং তার পরিবারের সবাইকে নৃশংসভাবে হত্যা করে। দুঃখের বিষয়, বঙ্গবন্ধুকে হত্যার কিছুদিনের মধ্যে বঙ্গবন্ধুর হাতিয়ার যারা ছিলেন, সেই আমাদের সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং আমাদের হেনাবাই আবুল হাসনাত কামরুজ্জামান, যারা অত্যন্ত ঘনিষ্ঠ, তাদের জেলের ভিতরে হত্যা করে। পৃথিবীর কোথাও জেলের ভিতরে হত্যা হয় আমাদের তখন কোনোদিন জানা ছিল না। সুতরাং বুঝে নেই হত্যাকারীরা কত নৃশংস হতে পারে। কিন্তু দুঃখের বিষয়, পৃথিবীর অনেক বড় বড় দেশ যারা আমাদের সবসময় মানবতার উপদেশ দেন, হিউম্যান রাইটসের উপদেশ দেন, তাদের কিন্তু মুখ থেকে একটি কথাও সেই নৃশংস হত্যার জন্য মুখ থেকে বের হয়। আরও দুঃখের বিষয়, যারা সেলফ কনফেসড খুনি, সেই খুনিগুলোকেও তারা তাদের দেশে আশ্রয় দিয়ে বাহবা নিচ্ছেন। আমি আমার ছাত্রলীগের সকল সহকর্মীদের বলব যে যখনই ওই সমস্ত দেশের প্রতিনিধি আপনাদের সামনে আসবে, আপনারা মৌন আপনার অভিযোগ করবেন যে খুনিদের ফেরত দিতে হবে। এইটা আপনারা দেশে বিদেশে আপনাদের যারা আপনার সহযোগী বন্ধু মানুষ আছেন তাদের কাছে এই বাণীটা পৌঁছে দিন। সে খুনি যেখানেই থাকুক, সেই দেশে সময় সময় আপনার প্রতীকী আন্দোলন হবে। ইনশাআল্লাহ আমরা বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশে এনে বিচারের সম্মুখীন করব। দোয়া করেন। বঙ্গবন্ধু, মানুষ হলে মৃত্যু হয়, বঙ্গবন্ধুর মৃত্যু নাই, আদর্শের কখনো মৃত্যু হয় না। তিনি যে আদর্শ রেখে গেছেন, যে কীর্তি রেখে গেছেন, তার কোনো মৃত্যু নাই। তিনি চিরঞ্জীব, আজও আমাদের হৃদয়ে তিনি চিরঞ্জীব, বাঙালির হৃদয়ে আজও বঙ্গবন্ধু চিরঞ্জীব। বঙ্গবন্ধু মাত্র 3.5 বছর সরকারে ছিলেন,
এই সাড়ে তিন বছরের মাঝে উনি যে কাজ করেছেন অভাবনীয় সাফল্য, দেশটাকে প্রতিষ্ঠিত করার জন্যে। প্রথমত বঙ্গবন্ধু আমাদের একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়ে আমাদের ইজ্জত বাগিয়েছেন, আমাদের আশঙ্কার একটি স্কোপ তৈরি করেছেন। আর তারপরে মাত্র দুই মাসের মাথায় বিদেশি বন্ধুপতিন সোলজারদের পাঠিয়ে দিয়েছেন। এটা সম্ভব হয়েছে শুধুমাত্র বঙ্গবন্ধুর ডাইনামিক ক্যারেক্টারিস্টিকের জন্য। আমরা দেখি বিভিন্ন দেশ, এই ইরাক বলেন, এই ফিলিপিন বলেন, এই সাউথ কোরিয়া বলেন, কবে যুদ্ধ শেষ, কিন্তু বিদেশি সৈন্য মাটি থেকে দায় না। বঙ্গবন্ধু ছিলেন বলেই এটা সম্ভব হয়েছে। এটি পৃথিবীর মধ্যে একটা অনন্য উদাহরণ। বঙ্গবন্ধু এই অল্প দিনের মধ্যে, সাড়ে তিন বছরের মধ্যে প্রায় ১২৬টি দেশের স্বীকৃতি অর্জন করে। আমরা বিভিন্ন দেশে দেখি কবে তারা স্বাধীন হয়েছে, কিন্তু স্বীকৃতির সংখ্যা হাতে গোনা। শুধু দেশগুলো স্বীকৃতি অর্জন করেননি, পৃথিবীর যতগুলো বড় বড় প্রতিষ্ঠান ছিল, IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, ADB বলেন, ইভেন কি এমনকি জাতিসংঘেরও সদস্যপদ তিনি অর্জন করেন। এটা কিন্তু চারটিখানি কথা না, এই অল্প সময়ে। কারণটা কি? বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নেতা না, তিনি নিজেকে সারা বিশ্বের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন বলেই তার আহ্বানে সবাই আমাদের সমর্থন দেয়। বঙ্গবন্ধু মাত্র নয় মাসের মাথায় আমাদের একটি শাসনতন্ত্র, একটা উন্নত শাসনতন্ত্র দিয়ে যান। আপনারা বলবেন নয় মাস বোধ হয় অনেক দিন, যদি এই পাকিস্তানের শাসনতন্ত্র তৈরি করতে নয় বছর লেগেছে, আমাদের নয় মাস, আর আমেরিকার শাসনতন্ত্র তৈরি করতে লেগেছে ১৩ বছর, আর আমাদের নয় মাস। এটা সম্ভব হয়েছিল বঙ্গবন্ধুর আন্তরিকতা এবং দৃঢ়শক্তি এবং স্ট্রেইট ফরওয়ার্ড চিন্তাধারার কারণে, উন্নত শাসনতন্ত্র জাতিকে শক্ত বুনিয়াদের উপরে প্রতিষ্ঠিত করার জন্যে যা যা দরকার বঙ্গবন্ধু সবগুলো করে দিয়ে গেছেন। এখন উনারই মেয়ে আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তার পদাঙ্ক অনুসরণ করে বঙ্গবন্ধুর স্বপ্নকে আপনার চরিতার্থ করার চেষ্টা করছে। আমার সৌভাগ্য বঙ্গবন্ধু যখন সরকারে ছিলেন না তখন উনার সাথে ঘনিষ্ঠতা হওয়ার সুযোগ হয়েছিল, উনার সরকারে কাজ করার সুযোগ হয়েছে, আর আমি খুব ভাগ্যবান যে উনার মেয়ের আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকারেও কাজ করার আমার সুযোগ হয়েছে। আমি নিজেকে ভাগ্যবান মনে করি। এই অডিটোরিয়ামে ২০১৫ সালে আমাকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দেশে নিয়ে আসে, তারপরে সিলেটে আসার পরে এই অডিটোরিয়ামে আমার বড় ভাই প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আমাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেন, মনে আছে সেটি? এইখানে পরিচয় করিয়ে দেন। তো এই হলটা আমার জন্যে বেশ ঐতিহাসিক হল, আর এই দুরবস্থা আমার খুব পছন্দ হয়। তবে সিলেটে আমরা একটা বড় হল তৈরি করা দরকার, কারণ আমাদের বড় অভাব। যাই হোক, যে জিনিসটা বলছিলাম, বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্ন অর্জনের পথে অগ্রসর হচ্ছে। বঙ্গবন্ধু শুধু বাংলা স্বাধীন বাংলাদেশ দিয়েই শেষ করেননি, তার সাথে তিনি আমাদের হৃদয়ে একটা স্বপ্ন জুড়ে দিয়েছেন, সোনার বাংলার স্বপ্ন, একটা উন্নত সমৃদ্ধশালী স্থিতিশীল অসাম্প্রদায়িক অর্থনীতি, যেখানে ধনী দরিদ্রের রাখার সময় ফারাক থাকবে না, যেখানে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষাসেবা স্বাস্থ্যসেবা সবার জন্য নিশ্চিত, এই একটি স্বপ্ন উনি আমাদের দিয়ে গেছেন। সেই স্বপ্ন যতদিন অর্জিত হবে না আমাদের ঘুম হারা, আমরা সেই স্বপ্ন অর্জনের জন্যে সর্বক্ষণ কাজ করে যাচ্ছি।
আমরা ভাগ্যবান যে বঙ্গবন্ধুর মেয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই বঙ্গবন্ধুর স্বপ্নকে অর্জনের জন্যে একটা রোড ম্যাপ তৈরি করে দিয়েছে। 2030 সালের মধ্যে 2021 উন্নয়নশীল দেশ আমরা অর্জন করেছি, 2030 সালে আমাদের দেশে আমরা দারিদ্র্যমুক্ত দেশ হতো। দারিদ্র্য একটা অভিশাপ। মাননীয় প্রধানমন্ত্রী আমার দল ঘোষণা করেছে যে 2030 সালের মধ্যে আমরা দারিদ্র্যমুক্ত দেশ হব। কোনো দেশের এক্সট্রিম পভার্টি 5% নিচে থাকলে তাকে দারিদ্র্যমুক্ত দেশ বলে। আমরা আশা করছি যে বাংলাদেশে আমরা 3% নিয়ে যাব। দোয়া করেন, প্রচেষ্টা চালান, চেষ্টা করেন, আমাদের হাতকে আরও শক্তিশালী করেন। বঙ্গবন্ধুর কন্যা আমাদের দেশকেও একটা সুন্দর ভবিষ্যৎ দেখাচ্ছে। আপনারা বুকে হাত দিয়ে বলেন, 12 বছর আগে আপনাদের অবস্থা কি আরো ভালো ছিল? আপনারা কি এখন ভালো আছেন? আমাদের বহু রাস্তাঘাট আমরা করছি, সবগুলো শেষ হয়নি, হাসপাতাল করছি, আমি অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছি, কিন্তু খুব দুঃখজনক যে এগুলো বড় মন্থরগতি। আমি চাইব আপনারা যারা সাংবাদিক আছেন, আপনারা যারা আমার ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগের আপনার সহকর্মীরা আছেন, আপনারা সেইগুলো চিহ্নিত করে কেন দরি হচ্ছে সেগুলো তাগদা দিবেন, যাতে আমরা আমাদের উদ্দেশ্য অর্জন করতে পারি। শত্রু আছে, তারা ডিলে করার চেষ্টা করে। বঙ্গবন্ধুকে মৃত্যু মারার আগে বিভিন্ন রকম বাজে জিনিস বের হয়েছে। সম্প্রীতিকালেও আপনার জেনে তাজ্জুব হবেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, তাদের অনেক নেতৃবৃন্দের বিরুদ্ধে এখানে অনেক মিথ্যা বানোয়া জিনিসগুলো এত সুন্দর করে এই ইউটিউবে আসতেছে, এবং এইগুলি খুবই দুঃখজনক। যারা এইসব করছে জেনে শুনে করে, তারা জ্ঞান পাবে, তারা সুমন বকমন উমিয়ন, তারা কখনো সত্যপথে আসবে না। আমি আমার ছাত্রলীগ, যুবলীগ, আমার আওয়ামী লীগ সকল নেতৃবৃন্দকে বলব, এই ব্যাপারে আপনারা সজাগ হন, কারণ এদের উদ্দেশ্য আমরা একটা উন্নত সমৃদ্ধশালী দেশ হই তাদের গায়ে লাগে, এবং এই অবস্থাকে তারা আমাদের ডিরেল করার প্রচেষ্টায় আছে। আপনারা এই ব্যাপারে সজাগ যদি হন আর ঐক্যবদ্ধ যদি থাকেন, ইনশাল্লাহ আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ঐক্যবদ্ধ সবচেয়ে বড় আপনার একটা হাতিয়ার। আমি আশা করব আমাদের দলের যতজন আছে তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই যে মিথ্যা প্রচারণা তার বিরুদ্ধে আপনারা আজকে বঙ্গবন্ধুর সেই শাহাদত বার্ষিকী উদযাপনে আমরা আপনারা সবাই প্রতিজ্ঞা করি যে আমরা বঙ্গবন্ধুকে জানব, তার আদর্শকে জানব। তিনি নিজেই 3-3টা বই লিখে গেছেন। আমি এই অনুরোধ করব যে আপনারা সময় নিয়ে ওনার বইগুলো পড়েন। কারাগারে সেই আত্মজীবনী, সেখানে আপনারা দেখবেন যে বঙ্গবন্ধু তার শত্রুকে ও অপর দলের লোকরে কীভাবে সম্মান দিয়েছেন, যেটা ইদানিংকালে খুব দেখা যায় না। আপনারা ওনার বই পড়বেন, কারাগাজের রূপচামলা, রূপচামচা, আরেকটি নয়াচিন শহর, সেখানে দেখবেন টিকিটওয়ালা টিকিট চেক করতে হয় না, কারণ কোনো দেশবাসী নয়াচিনের চৈনিক জাতি তারা সবাই টিকিট ক্রয় করে ট্রেনে উঠে। বঙ্গবন্ধু জিজ্ঞেস করলেন যে তোমাদের এখন কোনো ফাঁকি দেয় না? ওরা বলল যে নতুন নয়াচিন স্বাধীন হওয়ার পরে এ দেশটা আমাদের, আমরা এদেশকে কখনো ঠকাই না। আপনারা ছাত্রলীগের সদস্যবৃন্দ, আপনারা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সদস্য, আপনারা আমাদের জাতির গর্ব, আপনাদের কারণে আমরা বিভিন্ন অর্জন আমাদের হয়েছে। এই এই গর্বময় ঐতিহ্যকে আপনাদের ধরে রাখতে হবে। আপনাদের ব্যবহারে, আপনাদের কাজে কর্মে আপনারা কি আদর্শ পুরুষ হবেন, আপনারা হবেন বঙ্গবন্ধুর সোনার ছেলে। সোনার বাংলা গড়ার জন্যে প্রয়োজন সোনার ছেলে,
আমি আশা করব যে এই ব্যাপারে আপনারা যথেষ্ট সতর্ক হবেন, যাতে আপনারা এই ছাত্রলীগের ঐতিহ্য সম্মান সেটা বজায় রাখতে। আমি জানি সময় সময় ছাত্রলীগ কিছু না করলেও আমাদের এই বহু মিডিয়া আছেন, তারা জোর করে তাদের নাম দুখায় দেন। ঠিক, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনারা এই বদ অভ্যাসটা ছাড়েন। সত্যি কথা যেটি সেইটা আপনি লিখেন, অবশ্যই লিখবেন, পাবলিক লাইফে থাকলে মানুষের বলতুটি হয়, অবশ্যই সেইটা ঠাকুর। কিন্তু বানোয়ার জিনিস, আর যেখানেই পারেন ওদের একটু খারাপ কাজ হলো ওদের লাগিয়ে দিবেন, এই বদ অভ্যাসটা আপনাদের আপনারা ছাড়লে পরে আমি খুব আনন্দিত হব। আমি আপনাদের বেশি সময় নিতে চাই না, আমি উপদেশ দেওয়ার জন্য এখানে আসিনি, আমি এসেছি যে আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য, তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে তাদের মাগফিরাত কামনা। সেই সাথে আমি চাই, ইতিপূর্বেই আমার বহু বক্তা বলেছেন, শেখ হাসিনা কনস্টেন্টলি আপনার বিভিন্ন রকম ষড়যন্ত্রের ষড়যন্ত্র মুখাও, আল্লাহর মেহরবান যে এতগুলো ষড়যন্ত্র তিনি ষড়যন্ত্র তাকে কিছু করতে পারেন। আমাদের বিশ্বাস উপরালার ইচ্ছায় শেখ হাসিনার কোনো অনিষ্ট করতে পারবে না, কিন্তু আপনারা হচ্ছেন সেই লোক যারা শেখ হাসিনার স্বপ্নকে, শেখ হাসিনার স্বপ্ন কি, যে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা তৈরি করা। আর শেখ হাসিনা আপনাদের আরেকটি সুন্দর একটা আদর্শ দিয়ে গেছে, বলছেন যে আমি উন্নয়ন করছি, অভাবনীয় সাফল্য, বা তার সাথে আরেকটি বলেছেন যে আপনাদের হৃদয়ে আত্মপত্য, আমরা পারি, আমাদের পয়সায় আমরা পদ্মাসেতু করেছি, আমরা পারি, আপনাদের আত্মপয়ধিনী উপর বিশ্বাস রেখেছে। আমি আশা করব আপনারা আত্মপত্যের বলিয়ান হয়ে কে কী বলল অগ্রাহ্য করে আপনার সেই সোনার বাংলার দিকে আপনার দাবিত হন, আর যাতে আমরা সোনার বাংলা অর্জন করতে পারি সেই জন্যে আমি আপনাদের সবসময় সহযোগিতা এবং সাহায্য আশা করব। আপনারা ভালো থাকেন, আপনারা অনেক বক্তৃতা শুনেছেন, এই প্রেক্ষিতে আমার মনে শেষ করা উচিত। আমি আপনাদের সবার মঙ্গল কামনা করি, আমি আশা করি আপনারা আরও আরও অনেকগুলো ওয়ার্কশপ তৈরি করেন, শুধু মিটিং করে না, ওয়ার্কশপ তৈরি করে শেখ হাসিনা কোন কোন ক্ষেত্রে কী অর্জন করেছেন, অন্যান্য দেশের তুলনায় আমরা কত ভালো আছি, সেগুলো আপনারা জনসমক্ষে তুলে ধরেন, ইনশাআল্লাহ আমাদের জয় সুনিশ্চিত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।